হিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিও দেখতে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে, আর সবার আগে নতুন আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। আমি দীর্ঘ 11 বছর বলা যেতে পারে সেই সময় পার করে একটা নিজের অ্যালবাম করেছি। সেই অ্যালবামের নাম হচ্ছে বোকা পাখি। এই চ্যানেলে আপলোড করা আছে ফুল অ্যালবাম, প্লাস সেই অ্যালবামেরই গানগুলো সিঙ্গেল আকারে অরিজিনাল হিসেবে রিলিজ দিচ্ছি কভার সঙের পাশাপাশি। সো অ্যালবামের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বোকা পাখি অ্যালবামটা, সিঙ্গেলস করতে গেলে আমার কাছে আরাম, ওই যে বললাম বেশি ভাবতে হয় না, কিন্তু এই অ্যালবামটা করতে গিয়ে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যেটা একটা অ্যালবাম, সো সেখানে ভ্যারিয়েশন রাখতে হবে। শ্রোতার পছন্দে গান গাই কথাটা অস্বীকার করা যায় না, কিন্তু নিজের পছন্দে কিছু গান গাইতে চাই সেইটা এখানে রাখা যায় অ্যালবামে আমার কাছে মনে হয়েছে। সো এখানে বিষয়টা এমন হচ্ছে, আগে আমার পছন্দ তারপরে আপনাদের, আর কিছু গান করার ক্ষেত্রে টার্গেট নিয়ে করা হয় যে এটা আপনাদের পছন্দ তারপরে আমার। বোকা পাখি গানটা আমার পছন্দ, শুনে দেখতে পারেন, যারা শোনেন নাই আপনাদের পছন্দ হয় কিনা জানাবেন। দরজা খোলা রেখেছি তুমি আসবে বলে, তবে কেন দাঁড়িয়ে আছো সেই দরজাটাতে, যদি না বোকা পাখিটা আজ উড়ে গেল, যদি না আসো তবে কেন বোকা পাখিটা আজ উড়ে গেল। দাঁড়িয়ে আছো সেই দরজা
জাটাতে হে যদি না আসো তবে কেন বোকা পাখিটা উড়ে গেল যদি না